হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি যদি ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, অ্যাপস অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই জেনে থাকবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হলে চিঠির মাধ্যমে একটি পিন নম্বর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেয়। ওই পিন নম্বর দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। যদি অ্যাড্রেস ভেরিফিকেশন না করেন, তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে হাজার হাজার ডলার থাকলেও আপনি পেমেন্ট পাবেন না। বর্তমান সময়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড্রেস ভেরিফিকেশনের পাশাপাশি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হচ্ছে। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব কি ধরনের ভুল করলে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন চিঠি পাবেন না, আর সবকিছু ঠিক থাকার পরও যদি চিঠি হাতে না পান তাহলে কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, সেই সাথে আইডেন্টিটি ভেরিফিকেশন কি এবং কিভাবে করতে হয় A to Z দেখিয়ে দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, SEO রিলেটেড ভিডিও পেতে এখন Adsense 420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কত রয়েছে এবং দিস মান্থ কত, যদিও সাইটটি নতুন। এবং এখানে দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইওর অ্যাড্রেস, অর্থাৎ আমার যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায় একটা চিঠি পাঠিয়ে দিয়েছে যার মাধ্যমে আমাকে অবশ্যই অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। পাশাপাশি আপনি যদি এই নোটিফিকেশন অপশনে ক্লিক করেন এখানেও নোটিফিকেশনটা দেখতে পাবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর বিলিং অ্যাড্রেস। যদি এইটা এখানে না থাকে তাহলে এই যে অ্যারো আইকন রয়েছে অ্যারো আইকনে ক্লিক করবেন, তাহলে এই অপশনটাও পেয়ে যাবেন। তবে এখানে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে কখন আমাদের এই অ্যাড্রেস ভেরিফিকেশন চিঠিটা পাঠাবে। তো দেখুন, আপনার ব্যালেন্স এবং দিস মান্থ এই দুইটা যোগ করে যদি $10 প্লাস হয়, তাহলে যেদিন আপনার এই দুইটা যোগ করে $10 হবে সেই দিন অথবা তার পরের দিনই আপনার এই অ্যাড্রেসে একটা চিঠি তারা পাঠিয়ে দিবে। তবে আমার এই যে চিঠিটা পাঠিয়ে দিয়েছে এই চিঠিটা আমি কিন্তু হাতে পাবো না। কেন পাবো না, এবং অনেকে আছে যারা কিন্তু এই অ্যাড্রেস ভেরিফিকেশনের চিঠিটা হাতে পান না, কোন কোন ভুলগুলো করে থাকেন এবং কিভাবে সমাধান করবেন তা A to Z দেখিয়ে দিব। তো আপনি এখান থেকে যদি অ্যাকশন বাটন অথবা এই নোটিফিকেশনের অ্যাকশন বাটন অথবা এইখান থেকে ভেরিফাই নাহলে পেমেন্টস অপশনে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাকশন অপশনে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন চেক, প্রথমে একটা অপশন রয়েছে ভেরিফাই ইওর আইডেন্টিটি। এটা কিন্তু বর্তমানে সকল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে, যে সকল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নতুন। যদিও এখানে আমাকে কিন্তু February 4 চিঠিটা পাঠিয়ে দিয়েছে কিন্তু আমি এই চিঠিটা হাতে পাবো না। কারণটা হচ্ছে আমি যখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম তখন একটা ইচ্ছা মতো অ্যাড্রেস দিয়েছিলাম, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ভিলেজ দিয়েছিলাম খুলনা, পোস্ট দিয়েছিলাম খুলনা, উপজেলা দিয়েছিলাম খুলনা, জেলা দিয়েছিলাম খুলনা, এবং এখানে পোস্টাল কোড দিয়েছিলাম 9000 বাংলাদেশ। অর্থাৎ এটা আমার ঠিকানা না, ইচ্ছামতো একটা ঠিকানা বসিয়ে দিয়েছি, এই ঠিকানায় কখনো আমি চিঠিটা হাতে পাবো না। তো এখানে দেখেন একটা অপশন রয়েছে যেখানে আমাদের এই কোডটা দিতে হবে। এখানে কিন্তু আপনি ইচ্ছামতো কোনো কোড দিবেন না, তাহলে আপনার এইটা কখনোই আর ভেরিফাই করতে পারবেন না, অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট দ্বারা কোনো কাজই হবে না। এই সাবমিটের পাশে দেখেন একটা অপশন রয়েছে রিসেন্ট পিন। এখানে একটা বিষয় রয়েছে, চিঠি পাঠানোর 4 মাসের মধ্যে যদি আপনি এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে না পারেন তাহলে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হোল্ড করে রাখবে। তাই যদি মনে করেন আপনার এই অ্যাড্রেসটা ভুল রয়েছে বা কোনোভাবে ভুল হয়ে গিয়েছে তাহলে অবশ্যই এই অ্যাড্রেসটা ঠিক করতে হবে, তারপর এখান থেকে রিসেন্ট পিনে ক্লিক করে দিতে হবে। তো যেহেতু আমার এটা ভুল রয়েছে তাই আমি ফার্স্টে এটা ঠিক করব, তারপর এখান থেকে নতুন আরেকটা চিঠির জন্য এখানে আবেদন করে দিব। তো এই অ্যাড্রেসটা ঠিকঠাক করার জন্য এখান থেকে আমি পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ম্যানেজ সেটিং এ ক্লিক করে দিব, এবং এখান থেকে একটু নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে নেম অ্যান্ড অ্যাড্রেস। তো এখান থেকে এই পেন্সিল আইকনে আমাদের ক্লিক করতে হবে। তবে অবশ্যই এখানে খেয়াল করবেন বারবার কিন্তু এটা চেঞ্জ করা যাবে না, 1 থেকে 2 বার এটা চেঞ্জ করার সুযোগ পাবেন, তারপরে কিন্তু আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না। তাই অবশ্যই এটা খেয়াল করে পূরণ করতে হবে। তো যেহেতু আমার একটা ভুল হয়ে গিয়েছে তাই এখান থেকে ঠিক করতে হবে, ঠিক করার জন্য এই পেন্সিল অপশনে ক্লিক করবেন। তবে যাদের আর সুযোগ নেই তারা কিন্তু এই পেন্সিল আইকনটা দেখতে পাবেন না। তো আমার যেহেতু এখানে রয়েছে তাই আমি এটা করতে পারবো। তবে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করলাম, করার পর এখানে নাম, এখান থেকে অ্যাড্রেস, এবং এখান থেকে আমাদের সুন্দরভাবে ঠিকানাটা দিতে হবে। তবে একটা বিষয় এখানে খেয়াল করবেন, বর্তমানে যেহেতু সকল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হচ্ছে, তার জন্য এখানে যে নামটা দিবেন এই নামে যেন অবশ্যই গভর্নমেন্ট ইস্যুকৃত কোনো ডকুমেন্ট থাকে, যেমন NID কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি। এখানে এমন কোনো নাম ব্যবহার করবেন না যেটার কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট নাই। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনার নামে কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে আপনি আপনার বাবা মা অর্থাৎ ফ্যামিলি যে কোনো একজনের তা ব্যবহার করতে পারেন। অবশ্যই তার ওই ডকুমেন্টটা, মনে করেন NID কার্ডটা দেখে দেখে এই বক্সটা আপনি ফ্লাপ করবেন। তো এখানে আমি এটা ফ্লাপ করে দিচ্ছি NID কার্ড দেখে দেখে। তো ফ্লাপ করার সিস্টেম হচ্ছে, এখানে নামটা দিবেন, তারপর এখানে ভিলেজ দিবেন, তারপর এখানে পোস্ট দিবেন, তারপর এখানে উপজেলা দিবেন, তারপর এখানে জেলা দিবেন, তারপর এখানে আপনার সিটি দিবেন, পোস্টাল কোড দিবেন,
চাইলে এখানে ফোন নাম্বারটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে ভালো হয় তো আমি এটা ফ্ল্যাপ করে নিচ্ছি সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেলে এখানে আবারো একবার দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা অর্থাৎ আপনারা এনআইডি কার্ড দেখে সবকিছু ঠিকঠাক মতো দিয়েছেন কিনা বিশেষ করে আপনার এই যে পোস্টাল কোডটা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার সমস্যা হয়ে যাবে আপনি অবশ্যই গুগলে সার্চ করে অথবা আপনার যে এনআইডি কার্ড থাকবে সেই এনআইডি কার্ডের ব্যাক পার্ট আপনি দেখবেন আপনার এই পোস্টাল কোড রয়েছে তো যাই হোক সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে আপনি জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন সেভড অর্থাৎ আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে এবং এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন এই ইনফরমেশনটা সেভ করার 24 ঘন্টা পরে আপনি এখান থেকে ভেরিফিকেশন চেক অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে রিসেন্ট পিন অপশনে ক্লিক করে দিবেন আমি আবারও বলছি আপনি যখন আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করবেন ওই অ্যাড্রেসটা চেঞ্জ করার 1 থেকে 2 ঘন্টা হলে ভালো হয় তবে 24 ঘন্টা হলে খুবই ভালো হয় 24 ঘন্টা পরে আপনি রিসেন্ট পিন অপশনে ক্লিক করে দিবেন কারণ হচ্ছে আপনি যে ডেটাগুলো তাদের সাবমিট করলেন ওইটা তাদের সার্ভারে অ্যাড হতে অনেকটা সময় লাগতে পারে তাই 24 ঘন্টা হাতে নিয়ে আপনি পরবর্তীতে এই রিসেন্ট পিন অপশনে ক্লিক করে দিবেন যখনই আপনি রিসেন্ট পিন অপশনে ক্লিক করে দিবেন তখন এখানে আপনি কত তারিখে পিনটা পাঠাবে এবং কোন অ্যাড্রেসে পাঠাবে সবকিছু ডিটেইলস এখানে দেখতে পাবেন আর আপনার যদি অ্যাড্রেস ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার এই চিঠিটা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাবেন তবে 2 সপ্তাহ পরে পরে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে একটু খোঁজ নেবেন যে আপনার চিঠিটা আসছে কিনা সবকিছু ঠিকঠাক থাকার পরেও যদি আপনি চিঠি হাতে না পান 1 মাসের মধ্যে তাহলে আপনি এখান থেকে আবারও আপনার ওই অ্যাড্রেস যদি ঠিক থাকে তাহলে অ্যাড্রেস চেঞ্জ করার দরকার নেই এখান থেকে রিসেন্ট পিন অপশনে ক্লিক করে দিবেন এভাবে আপনি পরপর 3 বার রিসেন্ট পিন অপশনে ক্লিক করতে পারবেন অর্থাৎ 3টা চিঠির জন্য রিকোয়েস্ট করতে পারবেন 3 বার চিঠির জন্য রিকোয়েস্ট করেও যদি আপনি চিঠি না পান তাহলে আপনার এনআইডি কার্ড দিয়ে এখানে ভেরিফিকেশন করতে পারবেন সহজেই তো আপনি যদি টোটালে এখানে চিঠি না পান তাহলে অবশ্যই এই ভিডিওটি কমেন্ট অথবা আমাদের ফেসবুক পেজে জানাবেন তাহলে কিভাবে এনআইডি কার্ড দিয়ে এই অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয় সেটা বলে দিব তো এখন আসি ভেরিফাই ইওর আইডেন্টিটি অর্থাৎ এই আইডেন্টিটি ভেরিফিকেশনটা আসলে কি এবং কিভাবে এই আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয় তো দেখুন বর্তমানে অনেকেই কিন্তু ইচ্ছামতো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতেছে যেখানে অ্যাডসেন্সেরই নিয়ম রয়েছে একজন ব্যক্তি একটিমাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে তার জন্য এখানে যখন আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করে দিচ্ছেন তখন কিন্তু এই যে যে আইডি কার্ড এই আইডি কার্ড বা আপনি যে ডকুমেন্টটা সাবমিট করছেন ওই ব্যক্তির নামে আর আপনি দ্বিতীয়বার কোনো রকম অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে পারছেন না কারণ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হলেই বর্তমানে এখানে কিন্তু ডকুমেন্ট সাবমিট করে আইডেন্টিটি ভেরিফিকেশন করছে তো এই আইডেন্টিটি ভেরিফিকেশন প্রত্যেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে তবে যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে অ্যাকশন বাটন চলে আসবে তবে এইটা চেক করার জন্য অবশ্যই পেমেন্ট অপশন থেকে ভেরিফিকেশন চেক অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনি ভেরিফাই ইওর আইডেন্টিটি এটা পেয়ে যাবেন তো যাদের ভেরিফাই ইওর আইডেন্টিটি এর নিচে এখানে আমার যেখানে লার্ন মোর লেখা রয়েছে যদি এখানে অ্যাকশন থাকে তাহলে অবশ্যই তার আইডেন্টিটিটা ভেরিফিকেশন করতে হবে আর যাদের এখানে লার্ন মোর রয়েছে তাদের এই মুহূর্তে ভেরিফিকেশনটা না করলেও চলবে অপেক্ষা করতে হবে যখন আমাদের এখানে অ্যাকশন বাটন আসবে তখন এখানে আইডেন্টিটিটা ভেরিফিকেশন করতে হবে তো আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য এখান থেকে আপনারা অ্যাকশন অপশনে ক্লিক করে দিবেন তাহলে এখানে আপনাদের এরকম একটা ফর্ম দেখাবে এখানে সব কিছু বলে দিয়েছে এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডের সুন্দর একটা ছবি এবং স্পষ্টভাবে তুলে এখান থেকে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ